সোমবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 20 মে পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে। এদিন হুগলির জনসভায় শুভেন্দু অধিকারীর হাতে রামচন্দ্রের মূর্তি তুলে দেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা নির্মল পাল। হুগলির ধনিয়াখালীতে দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে বলে জনসভা থেকে মন্তব্য করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিনের সভা থেকে 21-এর বিধানসভা নির্বাচনের পরে সীমাহীন সন্ত্রাসের অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা আমাদের মা বোনেরা, আমাদের যারা ভাইরা রয়েছেন তারা ভোট দেবে। 21-এর বিধানসভার পরে এখানে সীমাহীন সন্ত্রাস হয়েছে, যার তালিকা বিরাট লম্বা। জরিমানা, দোকান বন্ধ, ঘর ছাড়া করে দেওয়া, কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে সাধারণ গরিব মানুষ, কৃষক, তফসিলি জনজাতি, সংখ্যালঘুদের বঞ্চিত করা, ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, যত রকমের অপকর্ম এখানে করা হয়েছে, এমনকি মাতা দুর্গার হাত থেকে ত্রিশূল খুলে নিয়ে তৃণমূলের পতাকা পর্যন্ত এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় ফোর্সের অপ্রতুলতা ছিল, 288 কোম্পানি প্যারামিলিটারি আর গুন্ডাদের খেদানোর জন্য 29টা কিউআরটি, পরের ফেজে 400 কোম্পানি প্যারামিলিটারি তার সঙ্গে 200টা গুন্ডা খেদানোর জন্য কিউআরটি ছিল। এবারে যখন এখানে ভোট হবে তখন 700 কোম্পানি প্যারামিলিটারি এবং 700টা গুন্ডা খেদানোর কেন্দ্রীয় বাহিনীর তেল মাখানো বড় বড় লম্বা লাঠির ব্যবস্থা থাকবে। তাই আপনাদের এতটুকু চিন্তা করতে হবে না, ভোট সুন্দর করে আমরা হবে আশা করব এবং সেটা ইলেকশন কমিশন, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সে ব্যবস্থা করছে।